এসি গাড়ি ধর 500 টাকা, এমনি নর্মালে 300 টাকা, 300 টাকায় আপনি কিন্তু এমনি সর্বোচ্চ করতে যেতে ঢাকায় যেতে পারতেছেন। তাহলে এটা কিন্তু আরো পদ্মা সেতু ভিড়ি থাকবেন। তাহলে এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অবদান। অন্য কোনো সরকার কিন্তু দেখেন এত বড় আপনাদের দেশের টাকা আপনাদের টাকায় পদ্মা সেতু কিন্তু শেখ হাসিনাই করেছে। আমি আপনাদের তো আহ্বান জানাবো, আপনারা দলবোধ নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা নৌকা বাগায় ভোট দেবেন। অনেক নেতা অনেক কথা বোঝাতে পারে আপনাদের, ওই সময় দেখেন অনেক বাগা বাগানে তারা কিন্তু বাবুল আক্তারের বিপক্ষে ঘোড়া মার্কায় ভোট করেছিল। বাবুল আক্তার আপনাদের দোয়ায় কিন্তু 8,000 বেশি পেয়া অনুষ্ঠান হয়েছিল, সেটা আপনাদের ভোটেই। কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে, বাবুল আক্তার যেখানে ভোট পেয়েছিল ওই ভোট কিন্তু বাবুল আক্তারের কমে নাই, দুটো বাল্যু বাড়েছে। সেখানে আপনারা কি বলছে এটা মাথায় না নিয়ে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। বাবুল আক্তারের বিপক্ষে কিন্তু সবাই আপনাদের দেখেন অঞ্চলে আমরা কিছু লোক ছিলাম, আপনারা ছিলেন, যারা আজকে করে আপনার ট্রাক মার্কায় ভোট করছে যে তারা কিন্তু বাবুল আক্তারের বিপক্ষে ভোট করেছিল। আপনারা খেয়াল করে দেখেন সেই পার্টি ঘোড়া পার্টি আর ট্রাক উঠেছে, সেদিন আপনারা দেখেন এই ইউর বিভ্রান্ত দরকার নেই। এবং তার অত্যন্ত ভোট কিন্তু বাড়েছে সমাজপুরে, দেখেন আপনি খোঁজ নেবে অনেকে অনেক কথা বলতেছে সমাজপুরে অবশ্যই গতবার লেবুর তার চেয়ে অনেক বেশি ভোট পাবে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, নাহলে আমি বলতেছি আপনার আদর্ত গতবার কিন্তু তারা এই পার্টি কিন্তু ঘোড়া ভোট করেছিল, আমাদের সিয়ামের সাহেব সেও কিন্তু ঘোড়া ভোট করেছিল এবং ট্রাকে করতেছে। আমার বাবা আসলে বলছিল আমরা ইউনিয়নের তো আমরা একদম ভাষা মানুষ না, আমরা ভোট করছি যে আমার সাথে সমস্ত মূল বকুল কাকু আছে, জিল্লু আছে, অন্যান্য কাকু আছে, অনেক মুরব্বীরা ভুলতু মাস্টার আছে, আলিমুল্লারা আছে, অনেক লোক কিন্তু আমরা সমাজপুরে দেখেন যারা ভোট করে তারও কিন্তু গোষ্ঠীও নাই কোনো কিছুই নাই। আপনি দেখেন এ বকুল কাকারা খা গোষ্ঠী, আপনি জুল্লু কাকারা বিশ্বের গোষ্ঠী, ভুলতু মাস্টারা মোল্লা গোষ্ঠী, এই তিন গোষ্ঠী কিন্তু আমাদের সঙ্গে ভোট করতেছে। অনেকে অনেক কথা বলতে পারে, আপনাদের বোঝাতে পারে যারা ভোট সমাজ তারা তিনজন ছাড়া চারজন নাই। কিন্তু আপনি একটু যখন চিন্তা করে দেখেন আমি বলতেছি মিলাই দেখেন আপনারা ভোট করেন আগামী কিছু গতবার যেহেতু ভোট করেছে গতবার ভোট করে পারেনি ওনারা, এবার তো কোনো প্রশ্নই নাই। আমার উপদেশ চাইবেন সে এক বছরের মধ্যে তার ব্যবহার আছে সে ভোট নিজের ভোট নিজেই কারণ করেছে। আর যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু আপনি যারা আপনার এই ঘোড়া ট্রাকে ভোট দেবে না, গতবার যে ভুল করেছেন আপনারা হয়তো অনেকেই যারা দিইনি তারা হয়তো কষ্ট পেয়েছে, তারা ওই ভুল করার দরকার নেই। যেহেতু শেখ হাসিনার যে উন্নয়ন এর মধ্যে আপনি ভোট দেন, যেমন তুমি শেখ হাসিনা যাকে মেনে নেন যে সে যদি এমপি হয় সে কত কাজ করতে পারবে, আর যারা টিকিট দিলে সে কত কাজ করতে পারবে। দল আমার সকলে ছিল আর আপনি ছিলেন মার কাছে কোনো না আপন এক এক হয় না। সেগুলো আপনারা দয়া করে আগামী যে 7 তারিখে 7 তারিখে নৌকা মার্কায় ভোট দেবেন, ভোট দিয়ে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবেন। আপনারা আমি আগে তো হতাম জানাই আপনারা ভুল করবেন না, আপনারা উন্নয়নের স্বার্থে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। আমি আবারও বলছি যেহেতু বিএনপি নির্বাচন আসে নাই, আপনারা কিন্তু ভোট চাওয়া সহজ, আপনি একটু উন্নয়নের কথা বললে মানুষ ভোট দেবে। আপনারা যেহেতু বাবুল আক্তার সম্পর্কে আপনারা কি বলবো, আপনারা উপস্থাপন বিগত সময় সে যারা ছিল এখন ছিল, এখন কম্পেয়ার করার যদি সুযোগ আছে একটু কম্পেয়ার করে দেখেন এক বছরের মধ্যে সে কি যা করেছে। যদি 5 বছর সুযোগ পেত আমার মনে হয় খুব শাসে কোনো কাজ রাস্তা থাকতে বলে আমার তোমার মনে হয় না। এই কয়েকটা রাস্তা কিন্তু কাজ রাস্তা নেই, আর কয়েকটা রাস্তা কাজ রাস্তা কিন্তু আর থাকবে না ইনশাল্লাহ। সেদিন আগামীতে আপনার যদি জজ সাহেব এমপি হয় আমাদের চেয়ার মডেল যারা চেয়ারম্যান হয় আমার মনে হয় খুব সাথে একটা মডেল খুব সাহেব বলে আমি আশা করি। আপনার ইউনিয়নের স্বার্থে আমাদের সবাই যদি কারোর উপর রাগ থাকে আমার উপর রাগ থাকে সেই রাগ করার দরকার নেই, হয়তো আলম্বর রাগ থাকতে পারে, কালাম টাকা আবার রাগ থাকতে পারে, লোক আবার কারোর রাগ করার দরকার নেই। আর বাবুল আক্তার এমন একটা মানুষ যদি এখানে 2টা বা 7টা গ্রুপ থাকে সে কখনোই বলবে না আপনি ওই গ্রুপের লোক কেন, এই গ্রুপ তা বলবে না। আপনার যে যখন খুবই তার কাছে ফোন করতে পারে তার কাছে যাবে, জানেন আপনারা যে গ্রুপের মূল্যাঙ্কন ওই গ্রুপের মূল্যাঙ্কন তা সেরকম লোক সে না। এই রাস্তা উদ্বোধন করতে আসে কিন্তু সে ঠিক টের পায় এই রাস্তা, আমি সব বললাম আমার রাস্তা তো এটাই দরকার, আপনি এই রাস্তা উদ্বোধন করতে আলেন ওই গ্রামের লোক তো আমি ভোটে দিয়ে দিলেন, ঠিক আমি এই ভাষাই বললাম যে আপনি রাস্তা উদ্বোধন করতে আসবেন, এটা তো সিলের রাস্তা তো নাই কোনো মামা তাহলে ভুলায় তাহলে কেউ বাকি শিখিত ওরাও। তারপর যে ভাই খুঁজে দেখে না এই কাজ 2-3টা রাস্তা পাঠাইছে এ রাস্তা হয় নাই, সে ঢাকায় না বসে থাকে না, আমি আমি যদি ফাইল পত্র রেডি করে আবার দিয়ে সে নিজের প্রভাতের 20-25 টাকা যাচ্ছে বাবা আর টাকা দিয়ে দেন, তাই এইটা আপনার 1 মিনিট এলাকার লোক খুশি হবে। তারপরে সে বসে থাকে সেই রাস্তা পাঠায় তারপরে সেই রাস্তা সে করে, এই রাস্তা উদ্বোধন করতে আসলে হয়তো আপনার ভাগ্য খারাপই ছিল, তেরো আগুয়ে টের পাতাল নানা উঠে গেছিল এই রাস্তা উদ্বোধন করতে আসে মানে গাছের দাগি ধরে রাস্তা বড় দিতে আমি আসছি আসি থেকে এই রাস্তা আমি বাবা রাস্তাটা এইটা আপনি কোন ডেকবুন কাছে এই পারে লোক কিন্তু বিপদে পারবেন না পড়বেনি আপনার।
নালে কিন্তু টের পেতাম না আমরা, হয়তো এই বছর না লাগাবো, হয়তো আগামী বছর আবার হইতো বা তারপরে বছর হইতো। এ রাস্তার ইতিহাস কিন্তু এটা, আমরা মনের পর রাস্তা উপভোগতে আসছিলাম। সেটা আপনি দয়া করে, আপনার সব হয়ে গেছে এখন, বিদ্যুৎ রাস্তা শর্ট থাকে তাহলে কিন্তু মানুষের আর কিছু সাহস থাকে না। তারপরে যদি আপনি বর্ধিত কথা বলেছেন আমাদের এমপি সাহেব, এমপি হলে আমি আদর্ত আহ্বান জানাবো আমাদের সিনেমার মহোদয়কে, যেহেতু আল্লাহ খান বর্ধিত অবশ্যই এমপি হলে আমি জোর দাবি করি, প্রথম বরাদ্দ থেকেই আমরা তার কাছে দাবি করবো এই মসজিদে কিছু দেওয়ার জন্য। এবং আমাদের কথা আত্মজন করে আমি অবশ্যই আশা করি অবশ্যই তো দেবে, যেহেতু এমপি আল্লাহর ঘর, আল্লাহ ঘরে কেন সে এমনি সে এমনি নিজেও সে দান করে। আল্লাহ যদি তার এমপি বলা এমনি প্রথম বরাদ্দ থেকেই আমি ওয়াদা আমি তার কাছে জোর দাবি করবো, সে আমার ভাই সে আমি তার সে আমার সে তিয়ামে না আমার সে মানাও হয় এবং সে ভাগ্নের বাবার কাছে দাবিটা বড় থাকে, সেই দাবি করবো আপনার অঞ্চলের এই অঞ্চলের মানুষের জন্য। যেহেতু আপনারা আমাকে আমার বাবাকে অনেক ভালোবাসেন আমি জানি, এই অঞ্চলে আমি আসলে আমার বাবার কথা মনে করে আগে জিজ্ঞাসা করেন বাবা কেমন আছে, এখানে আমার অনেক ভালো লাগে আপনাদের। সেজন্য আপনারা আগামী 7 তারিখে নৌকা পার্কায় ভোট দেবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা।